আজকে থেকে আগামী 10 দিন ধরে এই রথযাত্রা মহামহোৎসব চলবে। তার মধ্যে রোজ স্বতন্ত্র 160 আইটেম ভোগ সিদ্ধান্ত করা হচ্ছে। তারপরে সন্ধ্যা সময় সন্ধ্যারতি, কীর্তন, নৃত্য, ড্রামা, আর পরে হরিকথা পরিবেশন হবে, জগন্নাথ কথা পরিবেশন হবে। এখানে আমাদের মায়াপুরের ভক্ত এসছেন, এখানে দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়, শিল্পাবাদ, রাঞ্চি বিভিন্ন জায়গায় দেশে ভক্ত আছে, ভক্ত আছে। এই সমস্ত এই মাঙ্গলিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। তাই আমি আপনার সবাইকে আহ্বান করি, আপনি আসবেন, আমাদের উপরে অংশগ্রহণ করবেন এবং আপনি জীবনে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে সঙ্গে শ্রী জগন্নাথ মহাদেব সুভদ্রা মহারাজ অপার করুণা লাভ করবেন। এই করোনা মহামারীতে আমি এটা খুব গর্ব সঙ্গে বলতে পারি, যেদিন থেকে করোনা শুরু হয়েছে ওই দিন থেকে আমার মন্দিরে কোনো প্রোগ্রাম বন্ধ হয় না। হরি বল, একটাও প্রোগ্রাম বন্ধ হয় না। রথযাত্রা চলছে, জন্মাষ্টমী চলছে, রাধাষ্টমী চলছে, সমস্ত অনুষ্ঠান চলছে, কিন্তু এটা আমার গর্ব গৌরব যে রাধাশ্যামের অপার কৃপা, একটাও ভক্ত করোনা পজিটিভ হয়। আমি সবাইকে আহ্বান করি, করোনা কোনো জায়গায় থাকবে আর রাধাশ্যামসুন্দর রাধাশ্যামসুন্দর থাকবে। তাই সবাই আসুন, রাধা শ্যামসুন্দর অপার কৃপা লাভ করুন আর করোনা আমি দূরে সরে দেবো। হরি বল। আমাদের এখানে সবাই যাবেন।